মানব ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে যা কিনা পরিবর্তন করে দিয়েছিল পুরো বিশ্বকে। আর আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু আবিষ্কার সম্পর্কে জানব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। নাম্বার এক, চাকা। সম্ভবত মানুষের জীবনধারাকে বদলে দেওয়ার প্রথম আবিষ্কারটাই ছিল চাকা। অনেকের মনে হতে পারে এটি আবার এমন কি আবিষ্কার, কিন্তু 3600 খ্রিস্টাব্দে এই সামান্য আবিষ্কারটাই ছিল বিজ্ঞানের অপার সম্ভাবনার দ্বার উন্মোচন। একবার ভেবে দেখুন তো, বর্তমান সময়ে আমরা কতটা চাকার উপর নির্ভরশীল। দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে গমন কিংবা ভারী মালপত্র বহনে আমরা যে যানবাহনের ব্যবহার করি তার সূত্রপাত এই চাকার হাত ধরেই। সভ্যতার অগ্রগতিতে আমরা জলে, স্থলে বা আকাশে গমন করতে পারে এমন অনেক বাহন পেয়েছি, কিন্তু সব কিছুর সূত্রপাত হয়েছে 3600 খ্রিস্টাব্দের দিকে চাকা আবিষ্কারের মধ্য দিয়েই। সভ্যতার শুরুর দিকে মানুষকে পায়ে হেঁটেই পথ পাড়ি দিতে হতো। মালপত্র পরিবহন থেকে শুরু করে যে কোনো পরিবহনের জন্য মানুষকে নির্ভর হতে হতো কায়িক শ্রমের উপর। মাঝে মাঝে মানুষ বিভিন্ন পশুকে তাদের এই পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহার করত, কিন্তু সেটিও ছিল বেশ সংক্ষিপ্ত। তবে চাকার আবিষ্কার বলতে ব্যাপারটি এমন ছিল না যে বৃত্তকার বা সিলিন্ডার আকৃতির কোনো কাঠামো তৈরি করা। সেরকম কোনো কাঠামো তৈরি করা মানুষ অনেক আগে শিখে ফেলেছিল। কঠিন বিষয়টি ছিল কিভাবে এই বৃত্তকার কাঠামোকে কোনো মজবুত ও স্থির কোনো কাঠামোর সাথে যুক্ত করা, যা চাকাগুলোকে ঘুরতে সাহায্য করবে। আর এই উপায়টি মানুষ 3600 খ্রিস্টাব্দে আয়ত্ত করে নেয়। আবার সভ্যতার সেই সময়টিতে মানুষ জ্ঞান ও বিজ্ঞানে একদম পিছিয়ে ছিল না। তখন মানুষ শিখে গিয়েছিল কিভাবে ধাতুর সংকরণ তৈরি করতে হয় এবং তা দিয়ে কিছু খুন্না ও জটিল যন্ত্রপাতিও আবিষ্কার করতে হয়। শুধু সমস্যাটা ছিল এমন কোনো আবিষ্কারের যার মাধ্যমে তাদের সময় ও পরিশ্রম দুটোই লাঘব হবে। এভাবে ধীরে ধীরে তারা সিলিন্ডার আকৃতির কোনো কাঠামোকে মজবুত ও স্থির কোনো কাঠামোর সাথে যুক্ত করে সেটিকে এক স্থান থেকে অন্য স্থানে গড়ে নিতে পারে এমন পদ্ধতি আবিষ্কার করে। নাম্বার দুই, বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বাতির উপকারিতা সম্পর্কে নতুন করে তেমন কী বা বলার আছে, এর উপকারিতা বলে শেষ করার মতো নয়। রাতের আঁধার দূর করে বৈদ্যুতিক বাতি শুধু আমাদের চারদিক আলোকিতই করেনি, এটি বরঞ্চ আলোকিত করেছে মানব সভ্যতার ভবিষ্যৎকে। আমরা জানি টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, তবে শুধু তার হাত ধরেই এটি সম্ভব হয়েছে বললে ভুল হবে। বৈদ্যুতিক বাতির আবিষ্কারের পেছনে অনেক বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রম রয়েছে। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সূত্রপাত ঘটে ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টার হাত ধরে 1800 সালের দিকে। এরপর হাম্পি ডেভি নামের একজন বিজ্ঞানী ভোল্টাইক পাইলকে চারকোল ইলেকট্রোডের সাথে যুক্ত করে বৈদ্যুতিক বাতি জ্বালানোর কৌশল দেখান। এভাবে বিভিন্ন বিজ্ঞানীর হাত ধরে এগিয়ে যেতে থাকে বৈদ্যুতিক বাতির আবিষ্কারের প্রক্রিয়া। তবে এর যাত্রা শেষ হয় জোসেফ সোয়ান ও টমাস আলভা এডিসনের হাত ধরে। জোসেফ সোয়ান 1850 সালের দিকে ভ্যাকুয়াম টিউবের ভেতর ফিলামেন্ট রেখে বাতি জ্বালানোর কৌশল দেখান। ফিলামেন্ট হিসেবে তিনি ব্যবহার করেন কার্বনযুক্ত কাগজ, তবে সে সময়ে ভ্যাকুয়াম টিউবের পদ্ধতি ছিল বেশ ব্যয়বহুল, ফলে তার এ পদ্ধতি শুধু আবিষ্কার হিসেবে অসাধারণ ছিল, দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য নয়। এরপর টমাস আলভা এডিসন এ সমস্যা সমাধানে এগিয়ে আসেন। তার ধারণাটি ছিল এমন যে যদি ফিলামেন্টকে পাতলা এবং কোনো অধিক রোধের বস্তু দিয়ে তৈরি করা যায় তাহলে এটি খুব অল্প বিদ্যুতেই জ্বলে উঠবে। এই ধারণার উপর ভিত্তি করে তিনি 1879 সালে তার আবিষ্কারটি প্রকাশ করেন। এরপর থেকে অ্যাডিসন ও তার দল বিভিন্নভাবে এই বাতিকে সহজলভ্য ও টেকসই করার জন্য বিভিন্ন গবেষণা করে গেছেন। যদিও বৈদ্যুতিক বাতির পেছনে অনেকের অবদান থাকায় এর পেটেন্ট নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। এডিসনের সাথে অনেক বিজ্ঞানীরই এ নিয়ে দ্বন্দ্ব ছিল, তবে সব কিছুকে ছাপিয়ে এডিসনের এই আবিষ্কার মানব জাতিকে আলোর পথ দেখিয়েছিল। নাম্বার তিন, কাগজ। আমরা মানব সভ্যতাকে বদলে দেওয়া বিজ্ঞানের পাশে আবিষ্কারের কথা বলেছিলাম। আচ্ছা, এই মানব সভ্যতা বা সভ্যতার কথা ভাবতে গেলে আমাদের মাথায় কোন কথাটি আগে আসে? নিশ্চয় শিক্ষা। আর শিক্ষা বলতে গেলে তর্কাতীতভাবে চলে আসে কাগজের কথা। কাগজ আবিষ্কারের ইতিহাস প্রায় 2000 বছর পুরনো। তখন চীনারা কাপড়ের তৈরি চাদরকে বিভিন্ন ধরনের অঙ্কন ও লেখার কাজে ব্যবহার করত। তবে কাগজ বলতে আমরা বর্তমানে যেটিকে চিনি তার আবিষ্কার হয়েছিল চীনের একজন কুট অফিসিয়ালের হাত ধরে। তিনি তুতের বাকল, শাঁস এবং পানি মিশ্রিত করে এক ধরনের মুন্ডু তৈরি করতেন। এই মুন্ডুকে চাপ দিয়ে পাতলা করে তারপর তা রোদে শুকাতে দিতেন। 8ম শতাব্দীর দিকে কাগজ তৈরির এই পদ্ধতি সম্পর্কে মুসলিম শাসকেরা জানতে পারেন এবং পরবর্তীতে তাদের হাত ধরে এই পদ্ধতি ইউরোপে ছড়িয়ে পড়ে।
এরপর স্পেনে প্রথম কাগজ কল স্থাপিত হয় এবং ধীরে ধীরে সমগ্র ইউরোপে এর অসংখ্য কাগজ কল স্থাপিত হতে থাকে। অবশ্য তখন কাগজ শুধু দরকারি নথি ও বই ছাপাতে ব্যবহৃত হতো। সর্বসাধারণের কাছে কাগজ পৌঁছে দেয় মূলত ব্রিটিশরা। 15 শতকের দিকে তারা বিশাল পরিসরে কাগজ উৎপাদন শুরু করে এবং উপনিবেশভুক্ত দেশগুলোতে ছড়িয়ে দেয়। আর বর্তমানে কাঠ দিয়ে কাগজ তৈরির পদ্ধতিটি এসেছিল আমেরিকানদের হাত ধরে। আর এভাবেই আমরা পাই দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান। নাম্বার 4, টেলিফোন। টেলিফোন আবিষ্কার ছিল বিজ্ঞানের ইতিহাসে একটি কল্পনাতীত অধ্যায়। একবার ভাবুন তো, আমরা আধুনিক যুগে এসেও যখন মোবাইল ফোনে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা দূর থেকে দূরান্তে কারো সাথে কথা বলি, একটু হলেও কি অবাক হই না? তাহলেই বুঝুন এই যন্ত্র আবিষ্কারের পর মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল। বিজ্ঞানের এমন অনেক আবিষ্কার আছে যা আবিষ্কারের পূর্বে কাউকে বললে সে নির্ঘাত আপনাকে পাগল বলবে। টেলিফোন আবিষ্কার ছিল তেমনই একটি ব্যাপার। আলেকজান্ডার গ্রাহাম বেলকে টেলিফোনের আবিষ্কারক হিসেবে ধরা হলেও এ নিয়ে কিছুটা দ্বন্দ্ব আছে। আলেকজান্ডার গ্রাহাম বেল এবং এলিসা গ্রে উভয়ে ওয়াশিংটনের পেটেন্ট অফিসে 1876 সালে ফেব্রুয়ারিতে টেলিফোন আবিষ্কারের পেটেন্ট অ্যাপ্লিকেশন জমা দেন। তবে গ্রাহাম বেলের আবেদনটি আগে নিবন্ধিত হয়। 1876 সালের মার্চে এই পেটেন্টটি নিবন্ধিত হয়। 1876 সালের জুনে ফিলাডেলফিয়ার বিশ্ব প্রদর্শনীতে বেল প্রথমবারের মতো এক বিশাল দর্শক উপস্থিতির সামনে তার আবিষ্কৃত টেলিফোন উপস্থাপন করেছিলেন। এই যন্ত্রটি সফলতার সাথে এক প্রান্তের উচ্চারিত শব্দ অপর প্রান্তে পৌঁছে দিতে পারত। অবশ্য গ্রাহাম বেলের টেলিফোনটি ব্যবহারকারীর ক্ষেত্রে খানিকটা কষ্টসাধ্য ছিল। তবে 1877 সালে বেল টেলিফোন কোম্পানি টেলিফোনকে সহজে ব্যবহারযোগ্য করে উৎপাদন শুরু করে এবং ক্রমান্বয়ে ইউরোপের বাজারে তা ছড়িয়ে দিতে থাকে। নাম্বার 5, ইন্টারনেট। বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ, আর এটি শুধুমাত্র সম্ভব হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। এমনকি কম্পিউটার জগতে বিপ্লব এনে দিয়েছে ইন্টারনেট। আমরা এমন এক সময়ে এসে পৌঁছেছি যে ইন্টারনেট ছাড়া আমরা একটি দিনও কল্পনা করতে পারি না। হাজার হাজার সুযোগ সুবিধা দেওয়া এই ইন্টারনেট সত্যি বিজ্ঞানের এক বিরাট চমক। ইন্টারনেট বিশ্বব্যাপী তথ্য আদান প্রদান ও প্রচারের জন্য একটি অদ্ভুতপূর্ব মাধ্যম। এটি এমন একটি মাধ্যম যা কিনা অতিক্রম করে ফেলেছে যে কোনো ভৌলিক সীমানা। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি ইন্টারনেট সম্পর্কে পুরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।